নাচো নাচো নাচো, ভিডিও দেখে দেখে নাচো। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো রবিবার, রবিবারের দিন দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে অনেক বাচ্চারা আছে, নাচানাচি করছে। তো এই বাচ্চাগুলো আমার দিদির কাছে টিউশন পড়ে, তো এদেরকে নিয়ে একটা ছোট্ট করে পিকনিক হবে। তো দিদি প্রত্যেক বছরই করে থাকে, জানুয়ারি মাসে প্রথম দিকে করে, তো এই বছরটা একটু লেট হয়ে গেল বিভিন্ন ধরনের কাজের জন্য। তো তো আজকেই সেই দিনটা আসলো পিকনিক করার, তো এই কারণে ওরা সকাল সকাল সাজগোজ করে চলে আসছে। আর এদিকে মাও রান্না বান্না বসিয়ে দিয়েছে, তো এদিকে মা ডাল বসিয়েছিল, তো ডালটা হয়ে গেছে, এখন ডাল লাবাচ্ছে। তো আজকে আমাদের মেনুতে কি কি আছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো চলো, এখানে আছে বাঁধাকপির ঘণ্ট। তো এগুলো বাচ্চারাই বলেছে করতে, ওদের বাড়িতে বাঁধাকপি আছে দুই একজনের বাড়িতে, তো ওরাই বললো যে আমাদের বাড়ি বাঁধাকপি আছে, তো বাঁধাকপির ঘণ্ট করো, তো সেই কারণে করা। বাঁধাকপির ঘণ্ট হচ্ছে, ডাল হচ্ছে, আর মুরগির মাংস হবে। তো আর শেষ পাতে একটু মিষ্টির ব্যবস্থা আছে, সেটা হলো পায়েস রান্না করেছিল দিদি সকালে, ঘরে করেছে গ্যাসে, তো পায়েস দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো কাঠ শেষ হয়ে গেছে, তো মা বললো কাঠ আনতে, তাই আমি কাঠ নিতে আসলাম। তো এটা হলো আমাদের কাঠের মাচা, এখানে প্রচুর কাঠ আর কি এরকম চলা করে রাখে, তো অনেকটা ফুরিয়ে এসে আবার চলা করে রাখতে হবে। তো কাঠের অভাব নেই বাড়িতে, এই কারণে আমরা কাঠেই রান্না করি বেশিরভাগ। তো চলো, আমি কাঠ এনে মাকে দিলাম, মা তো রান্না করছে। আর এদিকে বাচ্চারা আর কি যে যেমন আবৃত্তি পারে, নাচ পারে, এইগুলো করবে, তো সেই কারণে লাইন বাই লাইন সাজানো হচ্ছে। তো তো বাচ্চারা আমাদের বাড়িতে না হলেও এক সপ্তাহ আগে ধরে আসছে আর কি প্র্যাকটিস করতে, কে কেমন আর কি নাচ করবে, কি আবৃত্তি করবে। তো আমি হোম থিয়েটারে গান চালিয়ে দিতাম, তোরা নাচ প্র্যাকটিস করছো মিঠু? আজকে আমাদের বাড়ি কি হচ্ছে, অনেক লোক না, অনেক লোক না, উড়ি বাবুজি, উড়ি বাবুজি, একটু করো করো করো, ডাক দাও ডাক দাও, পিয়ারে ডাক দাও, পিয়া পিয়া পিয়া। তো এদিকে মিঠু তো ভারী মজা পাচ্ছে, কারণ ও বাচ্চাদের খুব পছন্দ করে, অনেকগুলো বাচ্চা, ও ভীষণ খুশি হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এদিকে আবার দিদি রান্না করছে, মাছ রান্না করছে টমেটো আর আলু দিয়ে, কেননা বাবা তো আবার মাংস খাবে না, তো বাবার জন্য আর মার জন্য দিদি ঘরে রান্না করছে। তো গ্যাসটা ফুরিয়ে গেছিলো রান্না করতে করতে, তারপর আবার দিদি আর উনুনে রান্না করছে, করেছে আর কি তরকারিটা। তো এদিকে আবার দেখো, এদিকে আবার বলে না যেদিনকে কাজের চাপ থাকে সেদিনকে আরও কাজে কাজ বেড়ে যায়, তেমনটা হয়েছে। তো বাইরে এসব রান্নাবাড়া তোড়জোড় চলছে, তখন এসছে ঘরের মিস্ত্রি, এই যে কি বলে এই ব্যাটারি ইনভার্টার লাগানোর জন্য। তো এর আগে একটা ছিল ছোটোটা, সেটা আর কি খারাপ হয়ে গেছে আর কি, পাওয়ার কমে গেছে বলে আবার নতুন একটা নিল, কারণ দুষ্টু বাবার কাজের জন্য লাগে, ও কারেন্ট অফ হয়ে গেলে অসুবিধা হয়, তো সেই কারণে। তো এই তো এই ছোটোটাই আনবে ভাবছিল, তো তো তারপর আবার ভেবে দেখলো যে ছোটোটা আনবে, দুদিন পরে তো ঘর করবে, তখন আবারও তো কিনতে হবে বড় দেখে, তো এখন কিনবে আবার পরে কিনবে, এই কারণে একেবারে বড়োটা নিয়ে আসে 200 ভোল্টে। তো যাই হোক, মিস্ত্রি একটা লাগিয়ে দিয়ে চলে গেছে, এখন মার মাংসটাও রান্না হয়ে গেছে, এখন মা আর কি সালাদ কাটছে আর ভাত বসিয়েছে। বলো রীতাকা
আমাদের ভাতও হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দেব। আর তোমরা তো দেখলে কেমন কি সবাই আর কি কবিতা বলল, তো সবারটা আর কি দেখাতে পারিনি, দুই একজনটা দেখালাম, আরও নাচ করেছে, সেগুলো দেখাতে পারলাম না, কারণ গানের সাথে নাচ তো কপিরাইট চলে আসবে, এই জন্য নাচগুলো আর দেখাইনি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ছোট্টখাট্ট পিকনিক। তো এখন সবাই আর কি খাওয়া দাওয়া করছে, মামামার নাকি পেটে ব্যথা করছে, কারণ করাটাই স্বাভাবিক, সকাল থেকে এক ভাব নেচেই যাচ্ছে। তো চলো আমরা বোন দেবীকে খেতে দিয়ে, তবেই সবাইকে খেতে দিয়েছি, তো বাচ্চাদের খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে, ওদের খাওয়া হলে তারপরে আমরা খাবো। এখন কটা বাজবে, প্রায় 4টে মতন বাজে, তো ওদের খেতে খেতে 4টে বেজে গেছে, তারপরে আমরা খাবো, তারপর একটা গোছ কাজ আছে সেইগুলো করবো। তো চলো বন্ধুরা, তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ওইদিকে দেখো দুষ্টুর বাবা কি বদ, আমি ক্যামেরা করছি বলে মুখটা ঢেকে বসে দাঁড়িয়ে আছে, ভীষণ শয়তানি করে, ক্যামেরা সামনে আনলে এরকম একটা জুদ দেয়। তো যাই হোক, সবাইকে টাটা, এখন দেখাচ্ছে পরে।